ক্লিক করুন অ্যাপের আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ঘরের মধ্যে পড়ে স্ত্রীর পচাগলা মৃতদেহ সেই পচাগলা দেহের সঙ্গে একই ঘরে দিন কাটাচ্ছিলেন স্বামী নদিয়ার মদনপুরের এই ঘটনা সামনে আসার পর শিউড়ে উঠেছেন প্রতিবেশীরা অনেকে বলছেন এ তো রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া মদনপুরের পূর্ব পাড়ার বাসিন্দাদের দাবি নমাস আগে এখানে বাড়ি ভাড়া নেন বছর পঞ্চাশের ভারতী চন্দ ও তার স্বামী ভারতী কিডনির অসুখে ভুগছিলেন মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরোতেন প্রতিবেশীদের দাবি সোমবার থেকে একবারও ভারতীকে না দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হয় স্বামীকে জিজ্ঞেস করলে তিনি বলেন স্ত্রী ঘরে আছেন প্রতিবেশীদের দাবি এরপর ঘরে গিয়ে তাঁরা দেখেন সেখানে পড়ে রয়েছে ভারতীর পচাগলা মৃতদেহ উনি অসুস্থ ওনার কিডনিটাই নষ্ট হয়ে গেছে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তিন দিন হয়ে গেছে সারা সব যে মানুষটা প্রতিদিন আমাদের সাথে কথা বলে ডাকা ডাকি করলাম দাদাকে ডাকলাম তারপরে সেই খুল বলছে ঘুমিয়ে আছে জিজ্ঞেস করলে বলে ঘুমিয়েছে আমি ঘুমাচ্ছে আপনি মুখটা খোলেন পর্দাটা খোলেন গিয়ে দেখি উনি ওরম বিভৎস দেখে আমারই মানে ভয় লেগে গেছে তিন দিন তো হয়েছে সারা শব্দ নেই উনি শুয়ে আছে পাশে এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃতার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হয় তিন দিন ধরে মরে পড়ে রয়েছিলো আমরা তো কেউ বুঝতেও পারতাম না যদি গন্ধটা না বেরোতো ভদ্রলোক যার ওয়াইফ সেও ওই ওইর পচাগলা ওই গন্ধের মধ্যেই শুয়ে ছিল পাশেই উনিও অসুস্থ মানসিকভাবে না হলে পরে ওরকম একটা ডেড বডি নিয়ে কি করে শুয়ে থাকে এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে দু হাজার পনেরো সালের রবিনসন স্ট্রিট কাণ্ডের কথা যেখানে সাত মাস ধরে দিদি ও তার দুই পোষ্য কুকুরের কঙ্কালের সঙ্গে ছিলেন এক ব্যক্তি হরহিম করা সেই ঘটনারই ছায়া এবার নদিয়ার মদনপুরে সুজিত মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ নদিয়া